श्री श्री रामकृष्ण कथामृत श्रीमकथित तब कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमत्ततातम भूभि गृह्णन्ति ये पुरिदा जना। ईश्वर दर्शन की मस्तिष्कर भूल संशयात्मा विंशति मुनि भावितेछेन जे से शिखा तो सत्यकार शिखा नय ठाकुर अंतर्जामी बलितेछेन चैतन्य के चिंता करले अचैतन्य हय ना। शिवनाथ बोलछिलो ईश्वर के एकशोबार भावले बेहेड हो जाए। हमी ताके बोल्लाम चैतन्य के चिंता करले कि अचैतन्य हय। मुनि आज्ञा बुझेछि ए तो अनित्य कोनो विषय चिंता करा नय। जिनि नित्य चैतन्य स्वरूप ताते मन लागिए दिले मानुष केन अचैतन्य हबे। श्रीरामकृष्ण प्रसन्न हइया एइटी तार कृपा ना होले सन्देहभंजन हय ना। आत्मार साक्षात्कार ना होले सन्देहभंजन हय ना। तार कृपा होले आर भय नाई। बापेर हाथ धरे गेलेओ बड़ छेले पड़ते पारे। किन्तु छेलेर हाथ जदि बाप धरे आर भय नाई। तिनि कृपा करे जदि सन्देहभंजन करेन आर देखा देन आर कष्ट नाई। तबे ताके पाबार जन्य खूब व्याकुल हुए डाकते डाकते साधना करते करते तबे कृपा हय। छेले अनेक दौड़ादौड़ी करछे देखे मार दया हय। मा लुकिए छिल इसे देखा दे। मुनि भावितेछेन तिनि दौड़ादौड़ी केन करान। ठाकुर अग्नि बलितेछेन थार इच्छा जे खानिक दौड़ादौड़ी हय कबे आमोद हय। तिनि लीलाय এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া। তাই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়ার পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা শ্রীরামকৃষ্ণ। তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়ার দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সুচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটব বদির সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তি ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়। সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা। দাসী ভাব বীর ভাব সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ
রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধন সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বছর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে। অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে, এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা, বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসঙ্গ। দর্শন পর ঐশ্বর্য ভুল হয়, নানা জ্ঞান অপরা বিদ্যা, রিলিজন অ্যান্ড সায়েন্স, সাত্বিক ও রাজসিক জ্ঞান। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মুগ্ধ হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা।